ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। উত্তরপ্রদেশের লখিমপুরের খিরিতে চার কৃষককে হত্যার প্রতিবাদে দলীয় নেতাদের নিয়ে সেখানে যাচ্ছিলেন তিনি। সেখানে পৌঁছানোর আগেই তাকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদককেও গৃহবন্দী করে রেখেছিল পুলিশ। কংগ্রেস বলছে, রবিবার রাতে লখনৌ থেকে লখিমপুর খিরির উদ্দেশ্যে রওনা হন কংগ্রেস নেতারা। এক পর্যায়ে পুলিশ গাড়ি আটকানোর পর পায়ে হেঁটেই লখিমপুরের দিকে রওনা হন প্রিয়াঙ্কা। দফায় দফায় তার লখিমপুর যাওয়ার পথে বাধা দেওয়া হয়, আটকে দেওয়া হয়েছে কনভয়। হরগাঁও থেকে গ্রেফতার করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে, তবে পুলিশের দাবি লখনৌ থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কাকে।